নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি দুর্দান্ত এক রেসিপি, KFC স্টাইলে পপকর্ন চিকেন। আমরা ভাবি এটা বুঝি খুবই কঠিন কাজ, কোনোদিনই ঘরে বানাতে পারবো না, কিন্তু কয়েকটা স্টেপ ফলো করলে খুব অনায়াসেই এটা ঘরে বানিয়ে নেওয়া যায়। তো কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন রেসিপি। এখানে 1/2 কিলো বোনলেস চিকেন নিয়েছি, পিসগুলো এরকম ছোটো করে কেটেছি। প্রথমে এখানে দিয়ে দেবো 1/2 চামচ লবণ, তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। এখন বাটিতে রাখা 1 চামচ ভিনেগারটা দিয়ে দিলাম, 1 চামচ রেড চিলি সস, 1/2 চামচ মতো সয়া সস, 1 চামচ গার্লিক পাউডার, আর লাস্টে দিয়ে দিচ্ছি 1/2 কাপ দুধ। সব কিছু এখন ভালো করে মাখিয়ে নেব। এখন ম্যারিনেট করা চিকেনটাকে ফয়েল দিয়ে ভালো করে ঢেকে দিলাম। আর এটাকে 4 ঘন্টা ফ্রিজে রেখে দেব। 4 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে ফয়েলটাকে খুলে দিলাম। এখন বাটির মধ্যে একটা ডিম ভেঙে ভালো করে ফেটিয়ে নিলাম। আর ফেটানো ডিমটা চিকেনের মধ্যে দিয়ে ভালোভাবে চামচ দিয়ে মিশিয়ে নিলাম। চিকেনটা রেডি হয়ে গেল। এখন কোটিংটাকে রেডি করছি। নিয়ে নিলাম 1 কাপ ময়দা, আর নিলাম 1/2 কাপ কর্নফ্লাওয়ার, এর মধ্যে 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচের একটু কম লবণ দিয়ে দিলাম, 1/2 চামচ দিলাম গার্লিক পাউডার। এই সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বাটিটা এখন সাইডে রেখে দিলাম। অন্য বাটিতে দিয়ে দিলাম চিলড একদম ঠান্ডা জল। এখন কাটা চামচ দিয়ে 1 পিস 1 পিস করে চিকেন মেশানো ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি। এমনি চামচ দিয়ে তুললে কিন্তু সাথে সাথে একটু রস বেরোবে, তাহলে এই মিক্সারটা খারাপ হয়ে যাবে, ওই জন্য কাটা চামচ দিয়ে তুলে নিচ্ছি। 5-6 পিস মতো চিকেন দেওয়ার পরে ভালো করে এই মিক্সারটার সঙ্গে চিকেনটাকে মাখিয়ে নিতে হবে। এখন 1-1টা পিস তুলে একটু ঝেড়ে নিয়ে ঠান্ডা জলের মধ্যে ছাড়তে হবে। জলের থেকে কাটা চামচ দিয়ে আবারও চিকেনগুলো মিক্সার মধ্যে দিয়ে দিলাম। আর হাত দিয়ে এবার ভালো করে চেপে চেপে মিক্সারটা চিকেনের গায়ে লাগিয়ে দিতে হবে। তারপরে এক্সট্রা মিক্সারটাকে ঝেড়ে ফেলে অন্য একটা প্লেটে তুলে নিতে হবে। এইভাবে আমি প্লেটে চিকেনটাকে রেডি করে নিয়েছি। কড়াইতে বেশ অনেকটা পরিমাণে রিফাইন তেল দিয়ে দিয়েছি, তেলটা
ভালো মতন গরম হতে হবে। এইবার গরম তেলের মধ্যে একটা একটা করে চিকেন ছেড়ে দেব। আর চিকেনটাকে নেড়ে চেড়ে ব্রাউন কালার হয়ে গেলে তুলে নেব। দেখুন একদম কেএফসি স্টাইলের মতো লেয়ার হয়েছে। এইভাবে যতগুলো চিকেনের পিস রেডি করে রাখবেন ততগুলোই ভেজে নেওয়া যাবে। দেখলেন তো কত সোজা রেসিপি, যে কোনো ছুটির দিনে বানিয়ে নিয়ে চায়ের সঙ্গে জমিয়ে মন পছন্দ টিভি সিরিয়াল দেখুন। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চেনা জানা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন, ভালো লাগলে কমেন্ট করতে পারেন। ভালো থাকবেন সবাই, আবার আসবো অন্য রেসিপি নিয়ে। বাই।